শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমাদের আজকের ক্লাস গত 27 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানসমূহ নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। গত 29শে আগস্ট ছিল তার মৃত্যুবার্ষিকী। 24শে মে 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে কবি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশে মৃত্যুবরণ করেন 29শে আগস্ট 1976 সালে। কবি কাজী নজরুল ইসলামের ছোটবেলার ডাকনাম ছিল দুখ মিয়া। তার সমাধি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অগ্নিবীণা। অগ্নিবীণা তার প্রথম কাব্যগ্রন্থ। বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক ইত্যাদি উপন্যাসের মধ্যে রয়েছে বাঁধনহারা, এটি তার প্রথম উপন্যাস, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। গল্পগ্রন্থ ব্যথার দান তার প্রথম প্রকাশিত গ্রন্থ। রিক্তের বেদন, শিউলিমালা, নাটক আলেয়া, ঝিলমিলি, পুতুলের বিয়ে, প্রবন্ধ ধূমকেতু, রাজবন্দী জবানবন্দি, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল। রাজবন্দী জবানবন্দি ছিল আদালতে দেয়া তার বক্তব্য। ব্রিটিশ সরকার আনন্দময় আগমনে এই কবিতা লেখার অপরাধে নজরুল ইসলামকে কারাবন্দি করেছিল। কাজী নজরুল ইসলাম 1960 সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মভূষণ উপাধি লাভ করে। 1969 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট ডিগ্রি প্রদান করেন। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডিলিট ডিগ্রি প্রদান করেন। 1972 সালের 24শে মে অসুস্থ কবিকে বাংলাদেশে নিয়ে আসা হয়, কারণ তার পূর্বেই 1942 সালে 43 বছর বয়সে কবি বাকশক্তি হারিয়ে ফেলেন। পরবর্তীতে 1976 সালে তিনি 100শে পদক লাভ করেন। 1977 সালে তাকে স্বাধীনতা পদক দেওয়া হয়। 30শে আগস্ট মারা গিয়েছেন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ। জন্ম 2রা আগস্ট 1931, মৃত্যু 30শে আগস্ট 2022। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের অবসান ঘটানোর জন্য তিনি পশ্চিমা বিশ্বে প্রশংসিত হয়েছিলেন। তারপরও তার সময়ে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য তার সংস্কার কর্মসূচিকে দায়ী করে থাকেন ইতিহাসবিদরা। তার নেওয়া উল্লেখযোগ্য দুটি সংস্কার কর্মসূচি ছিল গ্লাসনস্ট এবং পেরেস্ট্রেইকা। 1985 সালে ক্ষমতায় আসার পর তিনি বিশ্বের কাছে সোভিয়েত ইউনিয়নকে উন্মুক্ত করে দিয়েছিলেন। পাপুয়া নিউগিনি, দেশটির সরকারি নাম ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ পাপুয়া নিউগিনি, এর রাজধানী পোর্ট মোরসবি, মুদ্রার নাম কিনা। দেশটির অবস্থান অস্ট্রেলিয়া মহাদেশের নিউগিনি দ্বীপে। আমরা ছবিতে যে দ্বীপটি দেখতে পাচ্ছি তার পূর্ব অংশে পাপুয়া নিউগিনি, পশ্চিমাংশে ইন্দোনেশিয়া। এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম দ্বীপ দেশ। দেশটি কমনওয়েলথভুক্ত রাষ্ট্র, অর্থাৎ একসময় এটি ব্রিটিশদের অধীনে ছিল এবং এখনও এই দেশটির সম্রাজ্ঞী রানী দ্বিতীয় এলিজাবেথ। বর্তমানে দেশটির প্রেসিডেন্ট বব ডাডায়ে, প্রধানমন্ত্রী জেমস মারাপে। এখন পর্যন্ত জানা মতে দেশটিতে 839টি ভাষা রয়েছে। 1975 সালে দেশটি পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করে। 1976 সাল থেকে তারা আসিয়ান সংগঠনের অবজার্ভার স্টেট হিসেবে রয়েছে। আসিয়ান নিয়ে আমরা এর আগে একটি ক্লাসে আলোচনা করেছি। পাপুয়া নিউগিনির বর্তমান সরকার তার দেশের কফি আরও জনপ্রিয় করে তুলতে একজন মন্ত্রী নিয়োগ করেছে। তিনি পৃথিবীতে প্রথম কফি মন্ত্রী। জেমস মারাপে তার মন্ত্রিসভায় যাকে কফি মন্ত্রী নিয়োগ করেছেন তার নাম জো মলি। দেশটিতে কৃষি রফতানির 27 শতাংশই কফি, আর দেশটি মোট জিডিপির 6 শতাংশ আসে কফি ব্যবসা সূত্রে। এছাড়াও দেশটির বৃহত্তম কৃষি পণ্য হচ্ছে পাম অয়েল। দেশটির কৃষি রপ্তানির 40% পাম অয়েল। সেজন্য পাম অয়েলের জন্য একজন মন্ত্রী নিয়োগ করা হয়েছে, তার নাম ফ্রান্সিস মানেকে। রাশিয়া ইউক্রেন সংকট, পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে জাতিসংঘ সম্মেলনে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হওয়ার প্রক্রিয়ায় বাধা দিয়েছে রাশিয়া। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে জাতিসংঘের একটি পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি রয়েছে, এটিকে বলা হয় নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। এটিতে স্বাক্ষর করেছে বিশ্বের 190টি দেশ। তার প্রতি 5 বছর পর পর চুক্তিটি পর্যালোচনা করে দেখে যে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে তা যথেষ্ট কিনা। কিন্তু এবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্বাক্ষরকারী দেশগুলোর প্রতিনিধিদের সম্মেলনে চুক্তি পর্যালোচনার পর নতুন যে খসড়া প্রণয়ন করা হয়েছে
তাতে আপত্তি জানিয়েছে রাশিয়া। তাদের আপত্তি জানানোর কারণ এবার পর্যালোচনার সময় এই বিষয়টি উঠে আসে যে এই বছর রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে এবং তাদের ইনভেশন চালায়, তখন তারা ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে। এর ফলে সেখান থেকে দক্ষ ইউক্রেনের কর্মকর্তারা তাদের অনেককে সরে যেতে হয়েছে। যদিও এখন সেটি পরিচালনা করছেন ইউক্রেনীয়রাই, তবু তার দখল এখন রাশিয়ার হাতে, ফলে এটি এখন ঝুঁকির সম্মুখে। এই বিষয়টি উঠে আসার কারণে রাশিয়া এই খসড়ায় স্বাক্ষর করতে অস্বীকার করেছে এবং এটি অংশগ্রহণ করছে না, বাধা দিচ্ছে। এদিকে ইউক্রেনের 8টি যুদ্ধবিমান ধ্বংস করেছে রাশিয়া। 2টি ভিন্ন হামলায় যুদ্ধবিমানগুলো ধ্বংস করা হয়। এই হামলায় ইউক্রেনের 30 জন নিহত হয়েছে, এটি রাশিয়ার বক্তব্য। ইউক্রেন হামলা বিষয়ে স্বীকার করলেও হতাহত বা বিমান ধ্বংসের ব্যাপারে কিছু জানায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাল বলেছেন, ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেবে না যুক্তরাষ্ট্র, কারণ রুশ টার্গেটগুলো বর্তমানে ইউক্রেনের কাছে থাকা যে অস্ত্র সেটি পাল্লা বা রেঞ্জের মধ্যে আছে। এদিকে ইউক্রেনের কাছে থাকা গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা GMLRS দিয়েই দেশটি যুদ্ধে ভালো সফলতা পাচ্ছে। এগুলো আকারে ছোট এবং এর পাল্লা 80 কিলোমিটার। অন্যদিকে প্রায় 300 কিলোমিটার দূরে টার্গেটে হামলা করতে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS ব্যবহৃত হয়। ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বহুদিন ধরেই ATACMS চেয়ে আসছে, কারণ তারা চাচ্ছে কেবল রাশিয়ার ফ্রন্টলাইন আক্রমণ না করে রাশিয়ারও ভেতরে গিয়ে মূল টার্গেটগুলো, রুশ টার্গেটগুলো হামলা করতে চাচ্ছে এবং রাশিয়ার ক্রাইমে শুধু ধ্বংস করে দিতে চাচ্ছে। এর কারণ হচ্ছে 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়াকে দখল করে নেয়। দখল করে নেওয়ার পর থেকে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ হচ্ছে এই ক্রাইমিয়া সেতুর মাধ্যমে। এই ক্রাইমিয়া সেতু ইউরোপের দীর্ঘতম সেতু। ইউক্রেনের বক্তব্য হচ্ছে এই সেতুর মাধ্যমেই রাশিয়া থেকে তাদের সামরিক সহায়তা, অস্ত্রশস্ত্র, জনবল আসছে, তাই এটি হামলা করার অধিকার তাদের রয়েছে। তারা চাচ্ছে দূরপাল্লার মিসাইল দিয়ে হামলা করে এই ক্রাইমিয়া সেতু গুঁড়িয়ে দিতে, তার ফলে রাশিয়া ক্রাইমিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এক অর্থে এবং ইউক্রেন সুবিধা পাবে। কিন্তু যুক্তরাষ্ট্র তা করতে চাচ্ছে না, কারণ তাদের আশঙ্কা ইউক্রেনকে ATACMS অর্থাৎ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া হলে আইট বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, কারণ তখন তার অর্থ হবে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করা, তা মস্কো কোনোভাবে মেনে নেবে না। এদিকে গ্যাস পাইপলাইন মেরামতের কথা বলে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বিশাল গ্যাস কোম্পানি গ্যাসপ্রাম বলছে নর্ড স্ট্রিম 1 গ্যাস পাইপলাইন দিয়ে গ্যাসের সরবরাহ 3 সেপ্টেম্বর অর্থাৎ আজকে পর্যন্ত বন্ধ থাকবে। এর আগেও তারা গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছিল। নর্ড স্ট্রিম পাইপলাইনের দৈর্ঘ্য 1200 কিলোমিটার। এটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছের উপকূল হতে বাল্টিক সাগরের নিচ দিয়ে উত্তর পূর্ব জার্মানি পর্যন্ত গেছে। নর্ড স্ট্রিম 1 চালু করা হয়েছিল 2011 সালে। এই পাইপলাইন দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 170 মিলিয়ন ঘনমিটার গ্যাস রাশিয়া থেকে জার্মানিতে পাঠানো যায়। চীন তাইওয়ান। যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন তাইওয়ানের কাছে $1.1 বিলিয়ন অস্ত্র বিক্রির প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে। পার্লামেন্টে এই প্রস্তাব পাস হলেই তাইওয়ানকে বিশাল অস্ত্র ভাণ্ডার দিতে পারবে যুক্তরাষ্ট্র। তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রুটিন ট্রানজিটের দিকে কড়া নজর রাখছে চীন। গাইডেড ক্ষেপণাস্ত্র বিষয়ক ক্রুজার US অ্যান্টি ইয়েটাম এবং US চ্যান্সেলর্স ফিলে আজ রোববার রুটিন তাইওয়ান স্টেট ট্রানজিট সম্পন্ন করেছে। এদিকে প্রথমবার চীনা ড্রোন লক্ষ্য করে গুলি চালিয়েছে তাইওয়ান। এবার অন্যান্য খবর। আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব বলছেন আইমান আল জাওয়াহিরিকে হত্যা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো পাকিস্তানের আকাশে ব্যবহার করে আফগানিস্তানে ঢুকেছিল, কিন্তু পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করছে। ধারণা করা হচ্ছে তালেবান যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কিছু বলতে পারবে না, কিন্তু তারা পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক এই কারণে খারাপ হবে। এদিকে ইরাকে গ্রিন জোন রণক্ষেত্র হয়ে উঠেছে, মুখোমুখি গুলির লড়াই চলছে। সিএম মতাবলম্বী নেতা মুক্তাদা আল সদর তার সমর্থকদের সঙ্গে নিরাপত্তা রক্ষাকারীদের মুহুর্মুহু সংঘর্ষে কমপক্ষে 30 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক শত মানুষ। এর কারণ ছিল মুক্তাদা আল সদর গত নির্বাচনে বিজয়ী হলেও নির্বাচনে প্রধানমন্ত্রী বা সরকার গঠন করার জন্য সংখ্যাগরিষ্ঠতা ছিল না, ফলে তিনি পদত্যাগ করেন। কিন্তু তার পরবর্তীতে যাকে অন্য দলটি নেতা প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেয়, মুক্তাদল সদরের সমর্থকরা তাকে পছন্দ করছেন না এবং সে কারণে বিক্ষোভ চলছে এবং বর্তমানে সেটি গোলাগুলিতে নেমে এসেছে। বর্তমানে বাংলাদেশের মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে
শ্রীলঙ্কা নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জুলি চুং বলেছেন, যদি শ্রীলঙ্কা IMF এর সাথে চুক্তিতে পৌঁছতে পারে তবে যুক্তরাষ্ট্র IMF এর মাধ্যমে শ্রীলঙ্কায় সাহায্য করতে পারবে। এদিকে IMF বর্তমানে শ্রীলঙ্কার সঙ্গে $2.9 বিলিয়ন ঋণ দেওয়ার জন্য অস্থায়ীভাবে সম্মত হয়েছে। এদিকে আগামী 5ই সেপ্টেম্বর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের ভারত সফরে যাবেন। এই সফরে গুরুত্ব পাবে দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত বাংলাদেশের যৌথ অংশগ্রহণের বিষয়গুলি। এছাড়া ভারত বাংলাদেশ স্বাধীনতা সড়কের ভার্চুয়াল উদ্বোধন করা হবে। এছাড়াও বাংলাদেশের নদ নদীগুলো, বিশেষ করে কুশিয়ারা নদী, তিস্তা নদী এবং অন্য অনেক নদীগুলো সম্পর্কেও আলোচনা করা হবে। 2021 সালের তুলনায় 22 সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি 44.95% বেড়েছে, যা ইউরোপীয় ইউনিয়নে বিশ্বের মোট বিক্রির বৃদ্ধির পরিমাণের তুলনায় অনেক বেশি। থাইল্যান্ডে আয়োজিত প্রথম বুরিরাম তায়কোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে 9টি পদক জিতেছে বাংলাদেশ। এদিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য শামসুল হক টুকু। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং চিফ হুইপ নুরি আলম চৌধুরী। বাংলাদেশের চা শ্রমিকদের দৈনিক মজুরি 170 টাকা করা হয়েছে। এর আগে তারা মজুরি 120 টাকা থেকে বৃদ্ধি করার জন্য আন্দোলন করছিলেন। এদিকে COVID-19 আক্রান্ত হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি 2 বার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, একবার 1981 সাল থেকে 2003 সাল পর্যন্ত। এরপর 2018 সালের মে মাসে ক্ষমতায় ফিরে 2 বছর পর তিনি পদত্যাগ করেন। এদিকে আফগানিস্তানে ভয়াবহ বন্যায় 80 জনেরও বেশি মারা গেছেন। এছাড়া দুর্ভিক্ষের মুখে রয়েছেন 60 লক্ষ মানুষ। তাদের বাঁচাতে প্রয়োজন ব্যাপক অর্থনৈতিক সাহায্য বলে জানিয়েছেন জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। একই সাথে পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহত প্রায় 1,000, দুর্যোগ কবলিত এলাকায় 3 লাখ মানুষ নিরাপদ আশ্রয় যেতে বাধ্য হয়েছেন। বাংলাদেশে 2022-23 অর্থবছরে টানা 2 মাস $2 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সদ্য বিদায়ী আগস্ট মাসে প্রায় $203 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৯,361 কোটি টাকা। এই অর্থ গত অর্থবছরের অর্থাৎ 21-22 অর্থবছরের একই মাসের চেয়ে প্রায় 12.6% বেশি। এদিকে চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ এনেছে জাতিসংঘ। চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ রয়েছে বহুদিন ধরে। এবার সেই সংক্রান্ত একটি রিপোর্ট হাজির করেছে জাতিসংঘ। এই রিপোর্টে বলা হয়েছে তাদের ক্ষেত্রে অর্থাৎ উইঘুর মুসলিমদের ক্ষেত্রে যৌন নির্যাতন, বন্দি করে রাখা, জোরপূর্বক তাদের বন্ধাত্বকরণ ইত্যাদি সব বিভিন্ন রকম অত্যাচার চলে। মানবাধিকার গোষ্ঠীগুলোর ধারণা সব মিলিয়ে 10 লাখের বেশি মানুষ বন্দি রয়েছে এই উইঘুরদের বন্দি শিবিরগুলোতে। বাংলাদেশের LGED লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর হলো বাংলাদেশ সরকারের একটি সাংগঠনিক অধিদপ্তর। স্থানীয় সরকারের আওতাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ভবন তৈরির ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন পরিকল্পনা এবং সাহায্যের জন্য বাংলাদেশ সরকার এটি প্রতিষ্ঠা করে। এর প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক প্রধান প্রকৌশলী ও সাবেক গণপূর্ত সচিব কামরুল ইসলাম সিদ্দিক। এদিকে কমনওয়েলথ বোর্ড অব গভর্নর্সের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 2022-24 মেয়াদে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এই কমিটিতে স্থান পেয়েছে। কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটি 16 সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে 8টি সর্বোচ্চ আবেদনকারী সদস্য রাষ্ট্র এবং 4টি অঞ্চল থেকে বাকি 8টি নির্বাচিত হয়। এশিয়া ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশ নির্বাহী কমিটির ইসি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এটুকুই। ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।